মহাভারতের যুদ্ধে নিজের শতপুত্রকে হারিয়েছিলেন গান্ধারী। তার ভাই গান্ধার রাজ শকুনি ষড়যন্ত্রেই হয়েছিল কুরুক্ষেত্রের যুদ্ধ। সেই ক্ষোভে মহারানী গান্ধারী শকুনিকে অভিশাপ দিয়েছিলেন যে তার দেশে কখনো শান্তি থাকবে না। সেই গান্ধারী আজকের আফগানিস্তান। গান্ধারীর অভিশাপে কি অশান্ত আফগানিস্তান? বর্তমানে তালিবান শাসনের দখলে রয়েছে আফগানিস্তান। গণতন্ত্রকে ধূলিসাৎ করে সরকারি বিভাগ ও দফতরে এখন তালিবানিদের কব্জা রয়েছে। বর্তমানে মুসলমান জনসম্প্রদায়ভুক্ত এই দেশ এককালে হিন্দু সংস্কৃতি ও রীতিনীতি মেনে চলত। আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক কয়েক বছরের নয়, বরং 5000 বছর পুরনো। শুধু তাই নয়, মহাভারতের যুদ্ধের ষড়যন্ত্রের সূচনাও নাকি এখান থেকেই হয়েছিল। অর্থাৎ মহাভারত কাল থেকে আফগানিস্তানের সঙ্গে সম্পর্ক রয়েছে ভারতের। মহাভারতে যে গান্ধারের উল্লেখ পাওয়া যায় তা আফগানিস্তানের অংশ। গান্ধারের নাম আগে গান্ধার ছিল। কালান্তরে কিভাবে এই গান্ধার কান্দাহারে পরিণত হয় সে বিষয়ে উল্লেখ পাওয়া যায় বেদব্যাসের মহাকাব্যে। প্রায় 5500 বছর পূর্বে গান্ধারে রাজা সুবলের রাজত্ব ছিল। তার কন্যার নাম ছিল গান্ধারী, যার বিবাহ হয়েছিল হস্তিনাপুরের যুবরাজ ধৃতরাষ্ট্রের সঙ্গে। শকুনি নামক ভাই ছিল গান্ধারীর। পিতার মৃত্যুর পর গান্ধারের শাসনভার শকুনির হাতে আসে। রাজা সুবলের পরিবার নষ্টের জন্য ভীষ্মকে দায়ী মনে করতেন শকুনি। তার প্রতিশোধ তোলার জন্য কৌরব ও পাণ্ডবদের মধ্যে বিভেদ সৃষ্টি করে ও যুদ্ধ বাঁধিয়ে হস্তিনাপুর নষ্ট করার ষড়যন্ত্র করেন তিনি। নিজের শত পুত্র হারানোর পর ক্ষুব্ধ গান্ধারী শকুনিকে অভিশাপ দেন যে, আমার শতপুত্রের হত্যা করিয়েছ গান্ধার নরেশ, তোমার রাজ্যে কখনো শান্তি থাকবে না। আফগানিস্তানকে নিজের দখলে নেওয়ার পর গান্ধারীর অভিশাপ ফের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মনে করা হচ্ছে যে গান্ধারীর অভিশাপ থেকে এখনো গান্ধার মুক্তি পায়নি। এই প্রযুক্তি অনেকেই যুক্তিযুক্ত হিসেবে মনে করছে।